আসসালামু আলাইকুম। আজকের ভিডিও হলো M4 গ্লেশিয়ার নিয়ে, আর আমাদের মাঝে কবে আসবে M4 গ্লেশিয়ারের চান্স এই ভিডিওতে কিন্তু তোমাদের দেখিয়ে দেবো। আমরা অনেকেই আসো M4 গ্লেশিয়ারের জন্য কিন্তু ওয়েট করতেছো, বা আমিও কিন্তু ওয়েট করতেছি। অনেকে 400-500 বা 1 বছর ধরে কিন্তু ক্লাসিক কেট কিন্তু জমিয়ে রাখতেছো, আর অনেকেই ওয়েট করতেছো। মেবি আমাদের মাঝে কিন্তু 1 বছরের উপর হয়ে গেছে, M4 গ্লেশিয়ারের কোনো চান্স আসতেছে না। ফার্স্ট অফ অল কথা বলি, আমাদের মাঝে কিন্তু একটা ইউসির ইভেন্ট আসছে, আর ফ্রি ইউসি, আর এখানে কিন্তু অলরেডি অনেকে দেখে ফেলাইছো। তারপর আমি দেখাই দিয়েছি রিকল রোবট, আর এইখানে ইভেন্টটা কিন্তু আমাদের মাঝে 2-1 দিন আগে কিন্তু আসছে, কালকেই আসছে মেবি। আর এখানে কি করতে হবে জানো, এখানে কিন্তু প্রথম দেখো 200 ইজি কারেন্সি আছে, বা 2টা মিথিক এমলে আছে মিনি, এছাড়াও কিন্তু একটা ইউসির কাস্টম প্যাক আছে। এখানে কি করতে হবে, তোমাদের যে পুরনো ফ্রেন্ড আছে এদেরকে কিন্তু রিকল করতে হবে, যারা 28 দিনের উপর হয়ে গেছে পাবজি মোবাইলে লগ ইন করে না বা গেমে কিন্তু ঢোকে না। এরা যদি তোমার এখান থেকে তাদের ইনভাইট করো, তাহলে কিন্তু ওরা যদি পাবজি গেমে আইসা মানে আসে, তাহলে কিন্তু তোমাদের এখানে 5টা ফ্রেন্ড অ্যাড হয়ে যাবে। এছাড়াও 3টা ফ্রেন্ড যদি 60 ইউসি করে বাই করে, তাহলে কিন্তু তোমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। এই ইভেন্টের যে ইউসি কাস্টম প্যাকটা আছে, এখান থেকে কিন্তু তোমরা 60 ইউসিও পেতে পারো, বা 1200 ইউসি কিন্তু পেতে পারো। এখান থেকে র্যান্ডম, মানে কোনো দড়াবান্ধা নাই যে তোমরা 1200 ইউসি এখান থেকে পাবে, এখান থেকে র্যান্ডমে কিন্তু যে কোনো ইউসি এখান থেকে পেতে পারো। এরপরে এখানে কথা বলি M4 গ্লেশিয়ার নিয়ে, আর এখানে দেখো আমাদের মাঝে কিন্তু ভিন্টোর নামে একটা কেড আসার কথা, আর এটা মেবি কিন্তু আসার চান্স আছে। আর এখানে তো ফ্রিতে তো নিতে পারবে না, হয়তো এখানে কিন্তু ইউসি খরচ করে তোমাদের নিতে হবে, আর এটা মেবি এখনও কিন্তু কনফার্ম না এদের আর কি আদৌ কি আমাদের মাঝে আসবে। এরপরে কথা বলি আমাদের যে ক্লাসিক কেডে M4 গ্লেশিয়ার আছে, এটা চান্স কি আসবে। এখানে দেখো আমাদের প্রিমিয়ার মানে ক্লাসিক কেডে কিন্তু কালকে সকালে কিন্তু রিফ্রেশ হয়, মানে নতুন ক্লাসিক কেডে আসবে, হয়তো নতুন ক্লাসিক কেডে কিন্তু M4 গ্লেশিয়ার আসতে পারে, আর এটা কিন্তু এখনও কনফার্ম না। আর কালকে যদি M4 গ্লেশিয়ারের কোনো চান্স না আসে, তাহলে কিন্তু আমাদের মাঝে যে নভেম্বর মাস আসতেছে, নভেম্বরের শেষ সপ্তাহে কিন্তু তোমরা দেখতে পারো। এরপরও যদি না আসে, তাহলে পাবজি হয়তো আমাদের সঙ্গে মানে কোনো একটা স্ক্যাম করবে, হয়তো আসার চান্স কিন্তু আসে, যেহেতু আমাদের এটা শীতের সিজন চলতেছে, মেবি এটা কিন্তু আসবে, আর এটা চান্স কিন্তু 70% আছে। আর পাবজি কিন্তু এখনও অফিসিয়ালি কোনো অ্যালাউন্স দেয় নাই যে M4 গ্লেশিয়ার কবে আমাদের মাঝে চান্স আসবে, আর আমি তো আসি, যদি এরকমের কোনো চান্স আসে তাহলে আগেই তোমাদেরকে জানিয়ে দেবো, যেহেতু এটা শীতের সিজন চলতে সেখানে কিন্তু আসার চান্স আছে। আর প্রায় অনেক দিন হয়ে গেছে আমাদের মাঝে কিন্তু M4 গ্লেশিয়ারের কোনো চান্সই আসতেছে না, যদি কোনো রকমের চান্স আসে তাহলে তোমাদের কিন্তু আমি টিপস দেখিয়ে দেবো যে কীভাবে M4 গ্লেশিয়ারটা তোমরা এখান থেকে পেতে পারো। আর ওই নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও বানাবো অবশ্যই, যদি আসে চান্স, কালকে যদি আসে তাহলে ভালো, আর যদি না আসে তাহলে নভেম্বরের শেষ সপ্তাহে কিন্তু আমাদের মাঝে আসার চান্স আছে। এরপরে আমাদের মাঝে কিন্তু কালকে সকালে কিন্তু নতুন প্রিমিয়ার কেড আসবে, আর সেখানে কিন্তু M416 যে গ্লেশিয়ার আছে ওইটা কিন্তু আসতেছে। আর কালকে কে কে কেড ওয়িনিং করবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে। এরপরে এখানে দেখো আমাদের মাঝে কিন্তু অনেক ইভেন্ট আসবে এই মাসে, কিন্তু তোমরা অনেক ইভেন্ট দেখতে পাবে। আর এখানে দেখো শুধু মানে এত ইভেন্ট আসতেছে মানে ধারণার বাইরে, আর ওর সামনে কিন্তু অনেক অনেক ইভেন্ট আসবে, আর আমি তো আসি, যে কোনো ইভেন্ট আসলে কিন্তু তোমাদের আমি এক্সপ্লেন করে দেবো যে কীভাবে কী করবে। গাইস এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।